এই বছরে মনে হচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস ফেল হয়েছে মনে হচ্ছে কথা বলে আরে কথা বলে সবাই উঠে গেছে এক ছেলে আমি ফেসবুকে দেখছিলাম এক ছেলের বয়স মোটামুটি না করে আপনি ধরে রাখেন মনে করে 23 বছর সে কম বেশি অনেক দিন মাধ্যমিকে ফেল করেই যাচ্ছে এখন যাই হোক আল্লাহর রহমত হয়েছে এই বছর উঠেছে কত বছর 23-24 বছর বয়স সে এখন 4-5 বছর মাধ্যমিক কি যাচ্ছে তাকে এখন সাংবাদিকরা ভালো নাম্বার নিয়ে ফার্স্ট ডিভিশন নাম্বার নিয়ে পাস করেছে এখন সে বিরাট কৃষি মাস্টার স্কুলের মাস্টাররাও তাকে বিদায় করতে পেরেছে কারণ একবারে তো সে জিরোর বেশি কোনোদিন পাইনি লিখতেই তো জানে না অ্যাবনরমাল ছেলে এখন তাকে যে সাংবাদিক প্রশ্ন করছে তুমি যে এত নাম্বার পেয়েছো জীবন বিজ্ঞানে এত নাম্বার পেয়েছো তুমি এই জীবন বিজ্ঞান ইংলিশে বানান বলো জীবন বিজ্ঞানের ইংলিশ মানে কি লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান ইংলিশ কি লাইফ সায়েন্স সে জীবন বিজ্ঞান বানান করছে জে আই বি ও এন এরকম ভাবে বানান করছে যাই হোক আমি খুব শর্ট করে বলছি তো এরকম ভাবে তাকে লাস্ট পর্যন্ত জিজ্ঞাসা করা হলো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি সে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বিদ্যা আছে এখনো যে বোকা নাই এরকম আমার ভাইরা যুবকেরা তরুণেরা আর দেখেন এখন মানুষ চালাক হতে 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 এত চালাক হয়ে গেছে এখন হুজুর মুড়িদের বাড়িতে দাওয়াতে গেছে মুড়ি দেখুন হুজুরের জন্য গরিব মানুষ আটটার খাসি গরু মুরগি এরকম ভাবে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করেছে এখন হুজুর বলছে বাবা তুই গরিব মানুষ এত কোথায় পেলিস রে বলছে হুজুর না এসব যা হচ্ছে আমি তো জুতো রসিল এখন হুজুর তো আরো খুশিতে ভাগে ভাগ বলছে মুড়ি দা আমার ভালোবাসা বসে আবার আমার জুতোটাকে এত মহব্বত করে পান দিলে বুঝেন না পান দিয়া বুঝেন না আরে কথা বলে পান দিয়া বুঝেন তো ফুটবল কে জিজ্ঞেস করে ফুটবল তুই এত লাফাস কেন ফুটবল বলছে আমি নিজের পাম্পে লাফাই লোক আমাকে পাম দিয়ে সব করে তাই তো আমি লাফাই কত বিতে আছে না দেখবেন আমাদের ঘরের কিছু কিছু ছেলে আছে এ হাওড়া জেলা অঙ্কুর হাটি তাই তো আটটা দেখবেন হাট থেকে হাটে সব কমাদামি মাল পাওয়া যায় না কোন ছেলে হাট থেকে জুতো কিনে নিয়ে এসে বলছে দেখেছিস বন্দুক কাই দিয়ে ফুটানি মারছে যে বলছে দেখেছিস আমি এটা কেওয়াইসি কোম্পানি আজকে দিনে কি এরকম ভাবে খাদিম সে মাল দেখবেন হাটটা ডুপ্লিকেট মাল আছে না নাই এরকম ভাবে দেখে বন্ধুদের কাছে এসে সে ব্যান্ডেডের গরম দেখায় দেখেছিস আমি দোকান থেকে দামি জুতো কিনে নিয়ে এসেছি ঠিক বলছি না ভুল বলছি মসজিদের ইমাম সাহেব আছে যান ইমাম সাহেব যদি একটা ভালো আত্মর পেয়ে যান এখন যদি ইমাম সাহেবকে যে বলেন হুজুর আত্মর বিরাট আছে এখন দেখবেন হুজুর আলাদা ফর্মে ফিরে যাবে ঠিক না ভুল কথা বলো এই ফর্মে ফিরবে না হুজুর তখন বলে বাবা তুই বুঝিস সব সৌদি আরব থেকে আনাতে হচ্ছে ঠিক কি না আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন তাহলে আজ আটটাকে আমাকে ভাবতে হবে তো এদিকে এখন জুতো হুজুর দামি জুতো পড়ে গেছে এখন খাদা কমপ্লিট করে হুজুর এবার বাড়ি যাবে জুতো খুঁজে জুতো আর খুঁজে পায় না এখন মুরিদ কি জিজ্ঞেস করছে আমার জুতো কোথায় গেল বলছে হুজুর আমি এক কথার মানুষ প্রথম থেকে বলেছি না এই জুতোগুলো আমি আর যা হচ্ছে আপনার জুতো রসিল গরিব মানুষ আপনি দামি জুতো পরেছেন কোথায় টাকা পাবো এই জুতোগুলো হাফ দামে বেচে দিয়ে আমি এত করেছি কথা বুঝতে পারছেন কত চালাক মানুষ আমার ভাইরা যুবকেরা তরুণেরা তো আব্দুর রহমানকে আল্লাহ রাসূল বললেন বাবা তুমি ইসলামের জন্য সব ত্যাগ করে দিয়েছো যাও আজকের দিনে আমি রাসূলুল্লাহ বলে দিলাম যাও আজকের দিনে আল্লাহ তোমার আমি রাসূলুল্লাহ দোয়া করছি হুজুর দোয়া করেন আল্লাহ রাসূল সাদ ইবনে রাবির সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের ভাই ভাই সম্পর্ক করে দিলেন আব্দুর রহমান রাসূলুল্লাহ দরবার থেকে বেরিয়ে যাচ্ছে সাদ ইবনে রাবি আব্দুর রহমানের পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছে দুজনে নবী ভাই ভাই করে দিচ্ছে কিছু দূর যাওয়ার পর এখন সাদ ইবনে রাবি আব্দুর রহমানকে ডেকে বলে ভাই তুমি তো বেকার আছো এই বুঝছেন তো শুনছেন তো তুমি বেকার তোমাকে কেউ মেয়ে দিবে না বেকার কথা বলো
যেটা পছন্দ তুমি সিলেক্টেড করো, আমি তাকে তালাক দিব, তুমি তাকে বিবাহ করবে। জোরে বলবেন। দ্বিতীয়ত, আল্লাহ মদিনার জমিনে আমার অনেক সম্পত্তি দিয়েছে, অর্ধেক আমার অর্ধেক তোমার, তুমি আজকের দিনে রাজি হবে কি? আব্দুর রহমান বলে, না আমার এইসব কিছু চাই না, তুমি আমাকে একটা ব্যবসা লাইন দিয়ে দাও। ব্যবসা করতে লাগলে কদিনের মধ্যে আল্লাহ টাকা পয়সা ডেভেলপ করে দিলেন, আল্লাহ শকর আদায় করলেন, আল্লাহ রুজিতে বরকত দিলেন। জোরে বলে। আর তার টাকা পয়সা পেয়ে আব্দুর রহমান সুন্দর একটা বাড়ি তৈরি করলেন মদিনার জমিনে। বাড়ি তৈরি করে সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন। দেখবেন বিবাহ করার পর যুবকদের চেহারার গ্লেজ আলাদা হয়ে যাবে, হয় না? অলিমা বন্ধুদের অলিমা খাওয়া চেহারার গ্লেজ আলাদা হয়ে যায়। যুবক ছেলে কেনা সুন্দর চেহারা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যে হাজির হাজির, আল্লাহ নবী যুবকের চেহারা দেখে চকচক করছে। নবী বলছে, বাবা তুমি কি কিছু ঘটিয়েছ নাকি? চেহারা এত চকচক করছে, বাবা কিছু করেছ? হুজুর বিয়া দিয়ে মাফ করেন, আমি বিয়ে করে ফেলেছি। জোরে বলবেন, আরেকটি জোরে হবে না? আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান তুমি আজকের দিনে, আমি নবী আমায় দাওয়াত করলেন, হুজুর মনে নাই তাই দাওয়াত করতে পারিনি। আল্লাহ নবী বলছে, এই বাবা যাও তুমি বাড়ি চলে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করছি। বাবা তুমি ব্যবসা করেছো, আমি নবী দোয়া করছি, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে। আল্লাহ এত বরকত দিলেন, যিনি একা হুদাইবিয়ার সন্ধিতে তিন বস্তা সোনা দান করেছিলেন, ইন্তেকালের সময় এত সম্পত্তির মালিক হয়ে গেল, ছেলেদেরকে ডাকছে, বাবা আল্লাহ তো সম্পত্তি অনেক দিয়েছে, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, আমল তো কিছুই করিনি। আল্লাহ নবী সাহাবি হযরতে আব্দুর রহমান ইবনেও সন্তান দিও কেটে গিয়ে বলে, ও বাবা ছেলেরা, ও বাবা সন্তানেরা, আজকে দিয়ে আমি তোমাদের আব্বা, তোমাদিও কেটে গিয়ে বলে যায়, আমি যদি মারা যাব তোমরা আমার লাশের মধ্যে কাপন খানা পরাবে না, আমার লাশের মধ্যে তোমরা কাপন খানা না পরিয়ে আমার লাশের মধ্যে আমি যে বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম বদরের পেশখানা পরিয়ে দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান তখন বদরের দেশ কানা দেখাবো, আল্লাহ পাক আমি আপনার গোলাম, আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম, বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, আল্লাহ আমল কিছুই নাই, বদরের যুদ্ধে শরীক হয়েছে, তাহলে আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ আপনার ভরিয়ে দিবেন, আল্লাহ নিয়ামতে ভরাবে, বলেন আলহামদুলিল্লাহ। জোর করে হবে না? সবাই মিলে অন্তর থেকে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ, আর তৃতীয় নাম্বার আল্লাহ খুশি হবে, আল্লাহ বলে, বান্দা তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। জোরে বলবেন। এখন নবীর গোলামি করার দরকার আছে না? আছে না? নাই। নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাকে আমাকে কবুল করে নিবে। জোরে বলে। এত আল্লাহ মাকামালা নবী দিয়েছে, গোটা কুরআন তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ প্রতিটা নবীর নাম ধরে ধরে ডেকেছে। মুসা নবী আল্লাহ নাম ধরেছেন ইয়া মুসা, ঠিক কি না? ইয়া মুসা। আল্লাহ ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডাকছে, সব নাম ধরে ধরে ডাকছে। মুসলমানগণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী পাকের গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে, কেন না আজকে দিনে আল্লাহ পাক তামাম নবীদের করে যে আশা করবে, হে আমার নবীরা তোমরা কিসে রাজি? তামাম নবীরা একটাই কথা বলবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি, নবীরা যে আশা করবে, আল্লাহ তুমি কিসে রাজি? ওই যুবকেরা হযরত আদম নবীকে আল্লাহ ডেকে বলবে, হে নবী আদম আমি আল্লাহ জাতি রাজি, তুমিও জাতি রাজি, আল্লাহ জাতি রাজি, হে নবী সুলাইমান নে আমি আল্লাহ জাতি রাজি, তুমিও জাতি রাজি, আল্লাহ জাতি রাজি, হে নবী দাউদ নে আমি আল্লাহ জাতি রাজি, তুমিও জাতি রাজি, আল্লাহ জাতি রাজি, হে নবী মুসা আমি আল্লাহ জাতি রাজি, তুমিও জাতি রাজি, আল্লাহ জাতি রাজি, তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি, আমার বন্ধু আমার হাবিব তাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওই যুবকেরা ওই নবীর
হযরতে আদম নবী কালেমা কি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ কি আল্লাহ বলেছে জোরে বলো বলেছে বলে না আদম সাফিউল্লাহ বলেছে হযরতে ইব্রাহিম নবী কালেমা কানা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না হযরতে মুসা নবী কালেমা কানা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না তারা তরুণেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় নাম আল্লাহ কত বড় মাকাম খানা দিয়েছে আপনার আমার নবী আল্লাহ পাক জানিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তমাম নবীদের করে নাম ধরে ধরে ডেকেছে হে নবী গোলামেরা আল্লাহ পাক আপনার আমার নবী নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে আল্লাহ নবী এক এক টাইমে এক একটা আল্লাহ সম্বোধন করে ডেকেছে জোরে বলবেন সেই নবী গুলামি করেন আল্লাহ কবুল করেন ঠিক কিনা গুলাম হতে গেলে কারা কারা মুস্তফার গুলাম হবেন হাত তুলে দেখাও দেখিনি নারেই তাকবীর আরো জোরে হবে নারেই তাকবীর আলহামদুলিল্লাহ নবী সম্মান নিয়ে কথা বললে ছেড়ে দেয়া যাবে সমাজে কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে কিছু বেজন্মের বাচ্চা আছে দেখবে নবীর মাজারের উপরে মাজারের ছবি রেখে একজনকে উপরে জুতো পাই দিয়ে তার কাটিয়ে পোস্ট ফেসবুকে পোস্ট করে জেনে রাখেন যুবক ফেসবুকে পোস্ট করে বলে নবীর মাজারের উপর দাঁড়িয়ে আছে আরে কথা বলে আরে হানা জোরে বলো তোমাদের এতে রাগ হয় না কথা বলে জোর করে বলো রাগ হলে অমরের মতো আওয়াজ করে বলো রাগ হওয়া দরকার আছে না না আমার ভাইরা শুনে রেখে দা যদি এতই সাহস থাকে বিনা প্রশাসনে ময়দানে নামো নবীর গোলামরা তোমাদেরকে ইটের জবাব পাথর দিয়ে দিয়ে দিবে ঠিক কি না নবী সম্মান দিয়ে কথা বললে ছেড়ে দিবে জোরে বলে আজ বলুন তো দেখি আমরা ফেসবুক চালাই না এই জোর করে বলো আমি ফেসবুক চালাই আপনারা চালান না ফেসবুক চালা দেখবেন ফেসবুকে একটা ফলোয়ার্স আছে নাই আপনাকে ফলো করে অনেকে আছে না নাই ইনস্টাগ্রাম অনেকে অ্যাকাউন্ট করে ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে জেনে রাখেন যুবক শুনে রেখে দাও ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে ফেসবুকে ফলোয়ার্স আছে আপনার এরকম ভাবে কেউ টুইটার ইউজ করে টুইটারে ফলোয়ার্স আছে মোজ ভিডিও ইউজ করে কেউ মোট অ্যাকাউন্টে ফলোয়ার্স আছে জেনে রাখেন বিনা অ্যাকাউন্টে সবথেকে যার বেশি ফলোয়ার সেটা হলো মুস্তফা জানে রহমত জোরে বলে ঠিক কি না ভুল কোন অ্যাকাউন্ট আছে নবী কথা বলা বলা ফলো করতে অ্যাকাউন্টে ফান্সে কি করেছে এই হাওড়া জেলার বুক থেকে ফান্সে নবীর কার্টুন তৈরি করেছে হাওড়া জেলার বুকে আন্দোলন হচ্ছে জোরে বলে এটাকে বলে মুস্তফা জানের রহমতের ফলোয়ার ঠিক কি না সব ছেড়ে দিবে নবীর সম্মান দিয়ে কথা বললে এতে আপোষ করবে কথা বলে গর্দান দিতে হলে গর্দান দিয়ে দিবে নবীকে ছোট হতে দিবে জোরে বলেন ছোট হতে দেয়া যাবে যাবে না আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আপনাকে আমাকে ভাবতে হবে ইসলামকে নিয়ে আজ যে হারে পরিস্থিতি চলছে আপনাকে আমাকে হকের পথে থাকতে হবে ঠিক কিনা বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সেই নবীর মহব্বত করে আল্লাহ খুশি হয়ে যাবে গোলামে মুস্তফা হয়ে যাবে যারা হয়েছিল আল্লাহর ওলিরা তাদের থেকে শিক্ষা না তারা হয়েছিল আল্লাহ তাদের মাকামকে আলা করে দিয়েছে জোরে বলবেন ভাই প্রথম থেকে বলেছি একটা হাদিসের উপর আলোচনা করব তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা
সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন মেরে প্যারে নবী তুমসা কোই নেহি জোরে হবে নে আরেকটু জোরে বলে বলে সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন চাঁদ সে বরকে গে তেরি প্যারি জাবি চাঁদ সে বরকে গে তেরি প্যারি জাবি মেরে প্যারে নবী মেরে প্যারে নবী তুমসা কোই নেহি সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন আকা মেরাজ বানে একি কে সান গে আকা মেরাজ বানে একি কে সান গে আপ তো হো গে ক্যা মকা কে মকি আরো জোরে হবে নে সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন উনকি রূহ আকিবি বাত ক্যা কিজিয়ে উনকি রূহ আকিবি বাত ক্যা কিজিয়ে জিনকে খাতম হুয়ে জিনকে খাতম হুয়ে জিবরাইলে আমিন আরো জোরে হবে নে সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন তু মেরি জান গা মেরা ঈমান গা তু মেরি জান গা মেরা ঈমান গা তেরা ফরমান গা তেরা ফরমান গা আনা খাতিমুন নবী সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা আমার বাপ ভাইরা একটা হাদিস বলবো বলেছিলাম আল্লাহর রাসূল বলছেন আমি পূর্বে আলোচনা হাদিসটা করেছিলাম হাদিসটা বলেছিলাম যে আদ দুনিয়া কুলুহু মাতাউ দুনিয়া তুচ্ছ ক্ষণস্থায়ী ওয়খাইরু মাতাউ দুনিয়া এই তুচ্ছ সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ ইমরাতুন সালেহা সতী সাধী নারী এখন বলেন সংসারে যদি নারী ভালো হয় সংসার ডেভেলপ হয়ে যাবে এ হাদিস আমি কেননা রাসূলুল্লাহ বলছেন অকল্যাণ আছে তিনটে জিনিস থেকে কটা থেকে জোরে বলো তিনটে এক নম্বর হচ্ছে নারী দু নম্বর বাড়ি তিন নম্বর গাড়ি যেটাকে ঘোড়া হাদিসের পরিভাষায় এসেছে ঘোড়া এর ব্যাখ্যায় বর্তমানে মুহাদ্দিসরা বলছেন এটা গাড়ি বললেও হবে কারণ এখন বর্তমান যুগে একটা আরবিয়ান ঘোড়ার দাম 60 থেকে 65 লাখ টাকা কত লাখ টাকা বললাম 60 থেকে 65 লাখ টাকা আর আমাদের দেশে একটা গাড়ির দাম সর্বনিম্ন মিনিমামলি 5 লাখ ঠিক কি না নিউ গাড়ি মিনিমামলি 5 লাখ টাকা তাহলে দেখেন এই গাড়ি আজ আপনাকে আমাকে ভাবতে হবে নারী বাড়ি গাড়ি এখন প্রথম নারী রাসূলুল্লাহ বলছেন নারী যদি ভালো হয় দুনিয়া ওই সংসার ডেভেলপ হবে আর নারী যদি খারাপ হয় সংসারে বম পড়া বলে কথা বলে খারাপ লাগছে এই কথা বলছি বলে বাস্তবকে বুঝতে হবে আছে না দেখবেন আটার প্রতিদিন আপনি হাজার হাজার টাকা ইনকাম করছেন আর সংসারে যদি অশান্তি হয় এখন বলো দেখি নি টিকবে এই জোরে বলো ভালো লাগবে কথা বলো ভালো লাগবে লাগবে দেখেন তাহলে নারীকে আগে আমি মা বোনদেরকে ছোট করার উদ্দেশ্য বলি না আস্তাগফিরুল্লাহ তারা আমার মা হয় ভুল হয় কেননা মায়েদেরকে বোঝানোর জন্য বলে যাচ্ছি সর্বপ্রথম নারীকে আগে ধরি
কারণ অকল্যাণ আছে প্রতিটা মানুষের জীবনে নারী কারণ থেকে। দেখবেন দুনিয়ার জমিনে সর্বপ্রথম ফিতনা হয়েছিল নারী কারণে, নারী জনিত কারণে। হাবিল আর কাবিল কার ছেলে কথা বলো? হযরতে আদম আলাইহিস সালাম কার? হযরত আদম আলাইহিস সালাম। হাবিল আর কাবিল তখনকার শরীয়তে জায়েজ ছিল। হাবিলের বোনকে বিয়ে করবে কাবিল, আর কাবিলের বোনকে বিয়ে করবে কে? হাবিল। এই শরীয়তে জায়েজ ছিল, কিন্তু কাবিলের বোন দেখতে খুব ভালো ছিল, হাবিলের বোন অতটা দেখতে ভালো থাকে না। এখন হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল এটা মানতে পারে না, হাবিলকে মেরে দিবে। এটা হলো ইসলামে সর্বপ্রথম মহিলা জনিত আত্মার সমস্যা। আজও দেখবেন আমাদের ঘরের মা বোনেরা আছে, আজকে সর্বপ্রথম তিনটে দিক থেকে আমি আলোচনা করি। কেননা মা বোনেরা অনেকে আছে দেখবেন সংসার করে, একটা সংসার ডেভেলপ হতে গেলে, একটা সংসার ভালো হতে গেলে, একটা সংসার আদর্শবান হতে গেলে নারীকে আদর্শবান হতে হয়। নারী যদি আদর্শবান হয় ইনশাআল্লাহ সংসার ডেভেলপ হবে। জোরে বলে ঠিক কিনা বল? আর দেখবেন আমাদের ঘরের এখনকার নারীরা এরকম হয়ে গেছে, আগেকার যুগের মায়েদের পেটে বাচ্চা এলে ওই পেটে বাচ্চা নিয়ে সংসারে কাজ করতো করতো না? কথা বলে বলে আরে কথা বলিনি কেন তোমাদের দিকে? কথা বলতো আপনার, তারা কাজ করতো, সময় পেলে আল্লাহর কোরআন পড়তো পড়তো। আর এখন দেখবেন আমাদের ঘরের মা বোনেদের পেটে যারা নিউ ভার্সন এখন আমরা এসেছি, দেখবেন আমাদের ঘরের স্ত্রীরা যদি পেটে বাচ্চা চলে আসে, ডাক্তারখানা গেলে যদি ডাক্তার বেড রেস্ট নাও থাকতে বলে, শ্বশুর বাড়িতে এসে বাহানা করে বলে দিবে ডাক্তার পুরো নমাস বেড রেস্ট থাকতে বলেছে। রে কথা বলে আওয়াজ জোর করে বলো, ঠিক বলছি না ভুল বলছি? এখন দেখবেন প্রতিটা মায়েরা প্রতিটা বাপি চায় যে আল্লাহ যেন তার একটা ভালো সংসার দেয়। ভুল বলছি না ঠিক বলছি? এই দেয় না, চাই না, সবাই চায় যে আল্লাহ একটা যেন ভালো সংসার দেয়। কিন্তু দেখবেন এখন এই আত্মাদের দিকে দেখবেন অনেক দেয়মে গাছ ভালো হলে তবে তো ফল ভালো হবে, কথা বলে আর গাছ গাছ ছেলে বিড়ি খাচ্ছে জিজ্ঞেস করছে তুই বিড়ি কোথায় পেলি? যে হুজুর তুমি বুঝবে না এইসব বাপের বিড়ি তারা থেকে নুকি একটা একটা করে দিয়েছে জমিয়ে রেখেছি। কথা বুঝতে পারছি? আমার ভাইরা গাছ ভালো হলে ফল ভালো হবে। এখন আমাদের ঘরের মায়েরা বর্তমান যুগের মায়েরা কি করে? ওই বেড রেস্ট থাকে, আর তার সারা দিন টাইম পাস করতে হবে তো, আর তার কোনো আল্লাহর কোরআন পড়া নাই, কিছু নাই, নামাজ পড়া নাই, দেখবে সারা দিন পেটে বাচ্চা রেখে আর আপনার টিভি সিরিয়ালের দিকে তাকায়। এ কথা বলে না? এই জোরে বলো ভুল না ঠিক বলছি? আমার ভাইরা যুবকেরা তাহলে ভাবতে হবে এখন বলো ওই ছেলে বড় হয়েছে ঠিক কি না? আমরা ছেলে যদি হুজুর দোয়া চাও না আল্লাহ ভালো সন্তান দাও, শুধু তাই নয় দেখবেন আগেকার মায়েরা বাচ্চা হলো বাচ্চা যদি না খেতে চাইতো, যদি কাঁদা কাটা করতো মায়েরা বলতো হাই দেখ চাঁদ, এরকম ভাবে বিভিন্ন জিনিস দিয়ে ভুলাতো। আর এখনকার বাচ্চারা যদি না খেতে চায় মা ফোনে অ্যান্ড্রয়েড সেট চালিয়ে দিচ্ছে কাঁচা দেখা ভালো। আরে জোরে বল ঠিক না ভুল? আমার ভাইরা বুঝতে হবে আত্মাকে আমাকে চিন্তা করা লাগবে। এখন বলো ওই কার্টুন দেখা ছেলে বড় হয়ে কি হবে যে এইটুকু বয়স থেকে কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছে? কথা বুঝতে পারছে না? আমার ভাইরা যুবকেরা তরুণেরা আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করা লাগবে ভাই। কেননা খুব গভীর ভাবে চিন্তা করে দেখে, আর আব্দুল কাদের দেখেন মা হতে গেলে শুনছেন মা হতে গেলে এরকম মা হয়ে যান। আব্দুল কাদের জিলানি হুজুরের আত্মার হুজুরকে পড়তে পাঠিয়েছে, হুজুরের পড়তে পাঠানোর সময় এমন সময় যে হুজুরকে জিজ্ঞেস করছে বলো বাবা আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আব্দুল কাদের জিলানি একা টান 18 পারা কোরআন মাজিদ পড়ে শুনিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন? এখন হুজুর আমি আব্দুল কাদের মায়ের পেট থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে শুনে কোরআন মুখস্থ করে ফেলেছি। তাহলে সেই দেখেন এরকম মা হতে গেলে এরকম মা হতো ঠিক কিনা? কোন আব্দুল কাদের হুজুরকে হুজুরের আব্বা ছিলেন আবু সালেহ মুসা জাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি জিলার নগরে একটা মসজিদের ইমাম সাহেব ছিলেন, জানেন তো নাকি?
তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, একটা ফল কুড়িয়ে, আপনারা জানেন নাই ঘরে ঘরে, একটা ফল কুড়িয়ে সেই ফলের মালিকের পিছনে যে 12 বছর গোলামি করেছিল, সেই আবু সালে মুসা জাঙ্গি তিনি ছিলেন একটা মসজিদে ইমামতি করছিলেন। এখন মসজিদে ইমামতি করতে যায় একদিন আব্দুল কাদের তখন সাবালক হয়নি, নাবালক আছে। আব্দুল কাদের জিলানি হুজুরকে নাবালক অবস্থায় মসজিদে নিয়ে গেছে, বলছে বাবা তুই নামাজ পড়া দেখ, তবে নামাজের প্রতি টান আসবে। আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছেন, আস্তে আস্তে করে মসজিদে চলে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছে। এই শুনছেন তো, অসুবিধা হচ্ছে আমার ভাইরা? আব্দুল কাদের জিলানি হুজুর নামাজ পড়তে আটটার দিকে সব মুসল্লিরা নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, এখন হুজুরকে গেটের বাইরে রেখেছে, মসজিদের বাইরে বাইরে থাকে না, যেখানে জুতো টুতো খুলে ওই ওইখানে বাইরে রেখেছে। না আব্দুল কাদের জিলানি কি করেছে দেখবেন, মসজিদে গেলে লোক আটটি মসজিদে গেছে, কোন জায়গায় জুতো খুলে গেছেন, মসজিদ থেকে বেরিয়েছে সেই জায়গায় কথা বলা, সেই জায়গাতে পা দিবেন তো। আব্দুল কাদের জিলানিকে আটটা সব রেখে গেছে, এরা সব জুতো আটটা আব্দুল কাদের জিলানি নিচে জুতোগুলো উপরে করে দিচ্ছে, আর উপরে জুতোগুলো নিচেই করে দিচ্ছে। এখন এরকম ভাবে করছে, মসজিদের মুসল্লিরা সব নামাজ ফামাজ কমপ্লিট করে আটটার এসে জুতো খুলে পায়, সব মাথা গরম বলে কে জুতো ছড়িয়েছে এরকম ভাবে অনেক রকমে। পরের দিন বলছে দাঁড়া একজন নামাজ পড়বি, পরের দিন আগে দেখ কে এই কাজটা করে। আবার আব্দুল কাদের জিলানি মসজিদের বাইরে ওই আফতার গেটের কাছে বসে আছে, হুজুরের আব্বা আবু সালে মুসা জাঙ্গি নামাজ পড়াচ্ছে, আব্দুল কাদের জিলানি নিচের জুতোগুলো উপরে করছে আর উপরে জুতো নিচে করছে। এখন ই দেখে ফেলেছে, দেখে ফেলে এখন যে মুসল্লিরা নামাজ শেষ করেছে মুসল্লিদেরকে যে বলছে, এটা হচ্ছে আব্দুল কাদের জিলানির কাজ। উনার আব্বাকে বলো, ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব হুজুর আপনি সম্মানী মানুষ, আপনাকে কোনো কথা বলতে পারি না, তবে আপনার ছেলেকে মসজিদ আনবেন না, উসামা আমাদের জুতো। আবু সালে মুসা জাঙ্গি আব্দুল কাদের জিলানি হুজুরকে কোনো কথা বললেন না, সাথে করে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। মুসলমানগণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানিকে রাস্তায় যে জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের তুমি আজকে দিনে কেন বাবা লোকে নিচের জুতোগুলো উপরে, উপরে জুতোগুলো কেন নিচে করো? আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কি জানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কি বলে দিয়েছিলেন? আব্বা জান আমি যখন মসজিদের গেটে বসে থাকি, কে যেন আমার অদৃশ্য থেকে আওয়াজ করে আমার আল্লাহ পাক জানাতে লাগে, ওই আব্দুল কাদের জিলানি যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলো উপরে করে দাও, আর যারা জাহান্নামী তাদের জুতোগুলো নিচে করে দাও। আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ জান্নাতি বান্দাদের জুতোগুলো উপরে করতে লাগি। আমি আল্লাহ যারা জান্নাতি মানুষ তাদের কথাগুলো আজকের দিনে আমি তাদের জুতোগুলো উপরে রাখি। আজ আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই, চিন্তা করে সেই সেই আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন যে কথা বলছিলাম, তাহলে মা হতে গেলে এরকম ছেলেকে শিক্ষা দিতে হবে বাপ মা, ঠিক কি না? হযরতে বাইজিদ বস্তামী আরে কথা বলে, যিনি একদিন আটটার এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছে, মা দোয়া করেছে, সুলতানুল আরেফিন হয়ে গেছে। জানেন কি কত কষ্ট করে এখানে হাওড়া জেলার ছেলেরা মাদ্রাসায় পড়ে, হোস্টেলে থাকা কষ্ট নয় কথা বলে, কষ্ট আছে না? না কষ্ট আছে, হুজুরের আম্মা বাইজিদ বস্তামীর আম্মা হুজুরকে উস্তাদের কাছে রেখে দিয়ে চলে এসেছে, বলছে হুজুর 18 বছর পূর্ণ না হলে আমার ছেলে যতই কাঁদুক যতই জেল ধরুক আপনি বাড়ি ফিরতে দিবেন। হুজুরের আম্মা হুজুরকে বাড়িতে রেখে দিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বস্তামী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে কাঁদতে লাগে, ও আমার হুজুর
হুজুর আমি আমার মায়ের সুখে দেখা করতে চাই, মাকে না দেখতে পেলে হুজুর আমি টিকতে পারি না, আমি আমার মাকে বড্ডা ভালোবাসি হুজুর আমি মা ছাড়া টিকতে পারি না। কয়েক মাসের মধ্যে কুরআন মাজিদ খতম করে হুজুরের গায়ে দিয়ে পারমিশন নিয়ে মায়ের কাছে চলে গেলে, মায়ের কাছে যে বলে আমি তোমার ছেলে বাইজির বস্তামি মা, তোমার কাছে চলে এসেছি মা, তোমার মুখটা একবার দেখতে চাই মা, আমি তোমায় না দেখি মা টিকতে পারি না মা, আমি তোমায় ছাড়া থাকতে পারি না। একবার গেটখানা খুলে দাও, মা বলে বাবা বাইজি রে চলে যাও চলে যাও, তুমি আমি মা আমার মুখখানা দেখতে পাবে না, চলে যাও বাবা চলে যাও, পড়াশোনার জন্য তোমাকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। আল্লাহ পাকের অলি হযরতে বাইজির বস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে মাদ্রাসায় চলে গেলেন উস্তাদের কাছে, যে কাঁদে হুজুর গো আমার মা আমার সুখে দেখা করে না, দরওয়াজা খেলা খুলে না, হুজুর আমার অন্তরটা পেটে যায় মাকে দেখতে চায়। আল্লাহর অলি বাইজির বস্তামি এরকম ভাবে পড়াশোনা করে আর এই 18 বছর বাইজির বস্তামির মা আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার বাইজির বস্তামিকে বড় আলেম বানিয়ে দাও। তাহলে এরকম হতো ঠিক কি না? জোরে বলে মা তুমি নামাজ পড়িতে আল্লাহ ভালো করে দিবে, আগে মাকে ভালো ভালো ঠিক কি না? আমার ভাইরা যুবকেরা তরুণেরা, তাহলে এটা হলো ফার্স্ট। দ্বিতীয় নম্বর, আমাদের ঘরে দেখবে অনেক নারীরা আছে পর্দা করে চলে কথা বলে, আরে হানা বলো এই পর্দা, এখন তো আমার পর্দা কি উঠিয়ে দিবে বলছে, উঠাতে পারবে? আস্তে করে বললো হই, আরো জোর করে বলো একটু, পর্দাকে কেউ হরণ করতে পারবে? জোরে বলেন পারবে, আরো চিৎকার দিয়ে বলেন পারবে। ইনশাআল্লাহ এর জন্য দরকার হয় যদি আন্দোলনের নাম তো এই নামতে রাজি আছি তো, এই জোরে বলেন হাত তুলে দেখান না রে তাকবীর, আরো জোর করে হবে না রে তাকবীর, ইসলামের জন্য জানকে কুরবান করার জন্য রাজি আছি তো না রে তাকবীর, ঠিক কি না ভুল? আজকে আপনারা দেখেন না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দুদিনে 200 মিলিয়ন বার আল্লাহ একবার ধ্বনির আওয়াজ উঠেছে, জোরে বলবেন আরেকটু জোরে হবে না? আটটাকে আমাকে ভাবতে হবে, জেনে রাখে পর্দাকে এত সহজে কেউ নষ্ট করতে পারে, পর্দা কার হুকুম? জোরে বলে আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমকে কেউ নষ্ট হতে দিতে পারে? পরে জোরে বলেন পারে? পারে না ভাই। সব দেখেন না আজকে তাম দেশে তাম পৃথিবীর বুকে আজকে ইতালিয়া শুরু হয়ে গেছে ঠিক কি না? আমার ভাইরা যুবকেরা দেখবেন আজকে মুসলিম মহিলারা বোরখা পরে গেলে আপনার প্রবলেম হয়, আমি বোঝানোর জন্য বলছি, দেখবেন অনেক মানুষ আছে।